सबाई खूब भालो आचो सकाल सकाल स्नान करे चले आज के हे रथयात्रा शुभ रथयात्रार आंतरिक प्रीति और शुभेच्छा जानिए आज के ब्लगटा शुरू करछि। आज के ठीक एक बछर आगे यही रथेर दिन ही प्रथम आमार भिडियोटा यूट्यूबे अपलोड करेछिलाम। तोमादेर सकलेर शुभकामना और तोमादेर सकलेर सहयोगितार कारणे एक बछरेर मध्येई आमार चैनलटा मनिटाइज हये जाय आर आशा करछि तोमरा एइभावेई आमाके सपोर्ट करते थाकबे। प्रत्येक बछरेर न्याय एइ बछरो रथयात्रार पुजो आमार बाड़िते हबे किन्तु एइ बछर आमी सेई पुजोते पार्टिसिपेट करते पारछि ना। एइ दुदिन आगे एकटा खूब बड़ो दुर्घटना घटे गेछे आमार संगे, हठात् करे पा पिछले आमी सीढ़ी दिये पड़े जाई, तार फले कोमरे मारात्मक चोट पेयेछि। बेल्ट बेधे पेन किलार खेये कोनो रकमे आमी सार्वाइव करछि। तार जोन्नो आजके आमादेर बाड़ीर सब छेलेरा मिले पुजोर आयोजन करबे, तो सेई पुजोटाई तोमादेर संगे तुले धरछि। जदि भालो लागे ताहले भिडियोटा किन्तु अवश्यई लाइक और शेयर करो और कमेंट करो तोमादेर प्रतिक्रिया जानियो। तो चलो भिडियोटा शुरू करा जाक। एई जे आमादेर रथ, एबछर एटाके आमी निजे हातेई साजिएछिलाम दुदिन आगे, किन्तु एखन आर कि करा जाबे। एई जे लादेन पुजोर जोगाड़ करछे। আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখন সবাই প্রসাদ টসাদ খাচ্ছে। আবার বিকেলবেলা রথটা পুরো সাজানো রয়েছে, এই রথের উপর ঠাকুর দিয়ে বেরোনো হবে। পুজোর শেষে ঋষানী বসে এখন প্রসাদ খাচ্ছে। ঋষানী আজকে খুব আনন্দ, বিকেলবেলা ও রথ নিয়ে বেরোতে পারবে। আর ঋষভ এখানে কিছু খেলনা খেলছে, ভোর টাইম পাস হচ্ছে। আর এখানে কিন্তু ঋষভ খুব কাজের কাজ করছে, রথটাকে লাইট দিয়ে সাজাচ্ছে। এটা সত্যি খুব সুন্দর করেও করেছে। এই যে আমাদের রথ একদম রেডি, বিকেলও হয়ে গেছে, রথটাকে আমরা বাইরে বের করেছি। এবার ঋষানী রথ নিয়ে একটু বাড়ির সামনে টানবে, তারপর আমরা মেন রোডে রথটাকে নিয়ে যাব, যেখান থেকে আজকে ইস্কন মন্দিরেরও রথটা বেরোবে। তো আমাদের ইচ্ছা ওইখানেই রথটা নিয়ে গিয়ে রথটাকে একটুখানি টানা হোক। ঋষানী এখন রথের পুজোটাও সেরে ফেলবে। এই যে দেখুন ছোট্ট ঋষানী, জানেও না যে ঠাকুরকে ডান হাত দিয়ে ধূপকাঠি ঘোরাতে হয়, কিন্তু ও যেটা পাচ্ছে সেটাই অনেক ওর বয়সে। তো এখন প্রায় 5:30 বেজে গেছে, আমরা এখন রথটা নিয়ে মেন রাস্তায় যাব, কারণ অনেকটা রাস্তা। তাই আমরা ভাবছি যে মেন রাস্তায় কী করে যাব, তো আমরা একটা ভ্যান অ্যারেঞ্জ করে ফেলেছি। দেখুন এটা কিন্তু খুব নতুনত্ব, আপনারা আগে কখনো দেখেননি। রথের রথটা কোথায় যাচ্ছে? ভ্যানে করে যাচ্ছে, সবাই রথের দড়ি টানে, আর আমরা রথকে ভ্যানে করে নিয়েছি। এই যে আমরা চলে এসেছি মেন রাস্তায়, এখন রথের দড়ি ধরে ওরা দুই ভাই আর ঋষানী
যাচ্ছে। ঋষানি খুব এক্সাইটেড, মেন রোডে আমরা চলে এসেছি, রাস্তাঘাট প্রায় এখন ফাঁকা হয়ে গেছে কারণ অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, এক্ষুনি বড় রথ আসবে। খুব ভালো লাগছে এইখানটা আমরা দাঁড়িয়ে পড়েছি। প্রত্যেক বছর কবিরের আগে আমার হাজব্যান্ড রথের দিন মানুষকে জল, মিষ্টি, লজেন্স, বিস্কুট এগুলো দিয়ে থাকে। এটা মানে অনেক বছর ধরে এটা একটা রিচুয়ালস চলছে, কিন্তু গত দু বছর কোভিডের জন্য এটা আর সম্ভব হয়নি, এই বছর আবার সেটা শুরু করা হয়েছে। এখানে আমরা একটু দাঁড়িয়ে রয়েছি, রথের অপেক্ষা করছি যে কখন রথ আসবে। আমরা চলে এসেছি এখন রথ নিয়ে বাইরে রাস্তার উপর। এখানে ইস্কন মন্দিরের একটা রথ আসবে, তো দুটো রথ একসঙ্গে আপনারা দেখতে পারবেন। এখানে অনেক লোক রয়েছে, রথযাত্রা আর রথ যে আমাদের পানিহাটিতে, পানিহাটির একটা গর্ব রয়েছে, পানিহাটিতে শ্রী চৈতন্য দেবের এবং রথের একটা মাহাত্ম্য রয়েছে, এটা খুব বিখ্যাত একটা রথ। আপনারা সবাই দেখুন, এনজয় করুন, এবং অনেক কিছু রয়েছে, অনেক অ্যাক্টিভিটিস রয়েছে দিদিদের, সেগুলোকে পাশে থাকুন। দাও প্রসাদ, দাও দাও প্রসাদ, দাও আমাকে দাও। থ্যাংক ইউ, খুব সুন্দর তোমার রথটা। এখানে রথযাত্রা উপলক্ষে আমরা প্রত্যেকবারে না এবারও জলের বোতল, বিস্কুট, কিছু লজেন্স, আর এখানে রয়েছে এই যে দরবেশ। আমাদের স্টল রেডি, গ্লাভস পরে এখন আমরা রেডি, সেফটি ফার্স্ট, উইদাউট মাস্ক। আরে হইছে, হাত ভিজা ছিল না বেটা, তাহলে হাত। একে একে আস্তে আস্তে ভিড় বাড়ছে, সবাই এসে আমাদের রথের ঠাকুর দেখছে, নমস্কার করছে, আমরা প্রসাদও দিচ্ছি ওনাদের। তো কেউ কেউ আবার চাইছে প্রসাদ বাড়ি নিয়ে যেতে, তখন আমরা তো সেরকম অ্যারেঞ্জ করিনি, তো কাগজ ছিঁড়েই ওনাদের প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। আসলে সবাই চায় না প্রসাদ নিজেও খাবে, একটু বাড়িতেও নিয়ে যাবে। দেখুন সবাই রথের ধরে ধরে টানছে যে বড় রথ কখন আসবে। তো ঠিক আছে, তার আগে ছোট রথেরই দর্শন করে নিই। এই রাস্তা দিয়ে বেশ অনেক ছোট ছোট বাচ্চারাও রথ নিয়ে যাচ্ছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। এখনও যে এই জেনারেশনের রথের এই কালচারটা চলছে তা দেখলেই ভালো লাগে। আমরাও ছেলেবেলায় এরকমভাবে রথ নিয়ে বেরোতাম। আস্তে আস্তে লোক আসছে আর আমাদের রথে প্রণাম করছে, প্রসাদ নিয়ে যাচ্ছে। এখন যে কোনো সময় বড় রথটা চলে আসবে, সেটারই অপেক্ষা। বড় রথটা চলে আসলে মানে এখানটা প্রচণ্ড ভিড় লেগে যাবে। দূর থেকে বড় ইস্কনের রথের আলো দেখা যাচ্ছে, তাই ঈশানি বেজায় খুশি, হাততালি দিচ্ছে আর নাচছে। এই যে আস্তে আস্তে লোক চলে এসছে দেখতেই পাচ্ছেন, ওই রথের সঙ্গে প্রচুর লোক বেরোয়, প্রচুর লোক, আর তারা প্রায় নাচতে নাচতে আসে। এখন হাঁপিয়েও যায় তারা, ক্লান্ত হয়ে পড়ে, তাই জন্য এই জল, বিস্কিট, মিষ্টি যথাসামান্য আমাদের চেষ্টা মানুষকে একটুখানি সাহায্য করার, এই গরমে মানুষকে একটু জল খাইয়ে তৃপ্তি দেওয়ার। প্রত্যেক বছরের এটা আমরা করে থাকতাম, আগে দু বছর করতে পারিনি, কিন্তু এই বছর করতে পেরে ভীষণ ভালো লাগছে। দেখুন দূর থেকে দেখা যাচ্ছে রথের আলো, মনটা বেজায় খুশি। মনে হয় কি যে পুরীতে তো যাওয়া সবার পক্ষে সম্ভব না, কিন্তু এরকম একটা বড় ইস্কনের রথ যখন বাড়ির সামনে দিয়ে বেরোয় তখন সত্যিই ভালো লাগে, মনটা আলাদাই একটা খুশির আমেজ। আর দেখুন আস্তে আস্তে দর্শনার্থীদের ভিড়, অনেকে তো ওখানে এরকম নাচতে নাচতে আসে, তার ফলে খুব তৃষ্ণার্ত থাকে, তো এই জলটা দেখে তাদের মুখে একটা আলাদাই হাসি, মানে তারাও ভাবে যে না এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা জলের বোতল মানে তাদের আলাদাই তৃপ্তি দেয়। এবার চলে এসছে জগন্নাথ দেব, ওহ দারুণ ব্যাপার। দেখুন পুলিশও রয়েছে, সেফটির খুব ভালো এখানে অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই যে এই জিনিসটা খুব নতুনত্ব, মহিলারা ঢাক বাজাচ্ছে, এটা কিন্তু সত্যি ভালো লাগে যে আজকাল মহিলারা কোনো দিক দিয়েই পিছিয়ে নয়, এটা আমার কাছে খুব ভালো লাগে। অনেকটা রাস্তা ওরা হাঁটতে হাঁটতে আসে, তো বিভিন্ন জায়গায় একটু স্টপেজ দেয়, তো এখানে ওরা ক্লান্ত হয়ে পড়িয়েছে, ঢাক ঢাক নামিয়ে একটুখানি ওরা এখানে রেস্ট করছে, কারণ অনেকটা দূর ওদের যেতে হবে। এখনও প্রায় ওদের 2 কিলোমিটার মতো যেতে হবে, যেখানে জগন্নাথ দেবকে মানে মাসির বাড়িতে যেখানে রাখা হয়, এটা হচ্ছে পানিহাটি ইস্কনের তরফ থেকে এই রথযাত্রাটা বেরোয়। দেখতেই পাচ্ছেন
আর এখানে ঋষানীর আনন্দের সীমাহীন আনন্দ। কিন্তু ঋষানীকে আমি হাত শক্ত করে ধরে রেখেছি, কারণ এই ভিড়ে হারিয়ে না যায়। দূর থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আস্তে আস্তে প্রভু আমাদের কাছে এগিয়ে আসছেন। রথের দড়িটা ধরে প্রত্যেকবার অনেকটা দূর হাঁটি, ঋষভ অনেকটা দূর থেকে দেখছি রথের দড়ি ধরে হেঁটে হেঁটে আসছে। আমি ঋষানীকে একটু সামনে যাচ্ছি, কিন্তু এত শরীরে ব্যথা, কোমরে ব্যথা, যেতে ভয় হচ্ছে যে এত মানুষের ভিড় সেখানে কোথাও আবার চোট না পেয়ে যায়। তবু সাহস করে একটু সামনে এগিয়ে গেলাম। অপরূপ এই দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা কিন্তু আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই দর্শন মেলা খুবই দুর্লভ। এই যে প্রভু আসছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা, সত্যি জীবনটা ধন্য হয়ে গেল একটা দর্শনে। দেখতেই পাচ্ছেন আপনারা কত মানুষের ভিড়। দর্শনটাও খুব ভালোভাবে হয়ে গেল। এই যে এখানে একটু দাঁড়িয়েছে রথটা, একটু লোককে প্রসাদ বিতরণ করা হচ্ছে, ছুঁড়ে ছুঁড়েই দিচ্ছে, কারণ সবার হাতে দেওয়া সম্ভব না, তাই যার ভাগ্য ভালো সে প্রসাদ পাচ্ছে। এখানে আমাদের বাড়ির ছেলেরা সেই বিকেল থেকে অক্লান্ত পরিশ্রম করে চলেছে, সব পথযাত্রীদের ওরা জল বিস্কিট দিচ্ছে। আমাদের মিষ্টিটা কিন্তু শেষ হয়ে গেছে, কারণ রথটা যখন গেছে সেই সঙ্গে সঙ্গেই ভক্তবৃন্দরা অনেক ছিল, তো মিষ্টি শেষ হয়ে গেছে। প্রায় 400 মতো দরবেশ নিমিষের মাথায় শেষ হয়ে গেল। এখন কিছু বিস্কিট রয়েছে, তো আমরা এখানে পথযাত্রীদের দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন সমস্ত লোকরা হাত বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছে অটোর থেকে, বাসের থেকে, আর ওরাও কিন্তু দূরে দূরে ছুটে ছুটে গিয়ে দিয়ে আসছে। তো এই জিনিসটা সত্যিই খুব ভালো লাগলো। আবার পরের বছরে চেষ্টা করব এরকমভাবেই লোকের মুখে হাসি ফোটাতে। এখন অনেকটা রাত হয়ে গেছে, 7:30 বেজে গেছে, এখন আমরা বাড়ি ফিরব। রথ নিয়ে বাড়িতে চলে এসেছি। এবার বাড়ির উঠোনে ঋষানী একটু রথ টানাটানি করছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।